আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্যের কাতারের আইন খালিদ এলাকা থেকে। আমি আপনাদেরকে আইন খালিদ এলাকার একটা আবাসিক এলাকা থেকে কথা বলছি। এখানে বিভিন্ন দেশীয় মানুষ মিলে প্রায় 35টি পরিবার বসবাস করে, তার ভিতরে বাংলাদেশি একটি পরিবার আছে যার নাম বদরুল আমিন। তার স্ত্রী আফরোজা বেগম, যিনি তার প্রবাসের আঙিনায় একটি ছোট্ট কৃষির আয়োজন করেছেন শুনেছি, আর সবগুলি আঙিনাই খালি পড়ে আছে, কিন্তু তার এই ছোট্ট আঙিনাটি সবুজে ভরে উঠেছে। সেই জায়গাতেই প্রবাসী বাঙালির আঙিনা কৃষিতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, ছোট্ট এই আঙিনা কৃষিতে। একদিকে বালু কাকরময় ভূপ্রকৃতি, অন্যদিকে বছরের বেশিরভাগ সময় খরতাপ। এ কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রাচীনকাল থেকে ঐতিহ্যগত কিছু গাছপালা পরিচর্যা ছাড়া কৃষি চর্চা নেই বললেই চলে। বর্তমান সময়ে এসে প্রতিকূল পরিবেশকে বশ মানিয়ে প্রবাসী বাঙালিরা পাল্টে দিয়েছে মধ্যপ্রাচ্যের চেহারা। ঘরে বাইরে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এখন সবুজ প্রকৃতি আর উজ্জ্বল রঙিন ফুল ফলের বাগান গড়ে তোলার উদ্যোগ চোখে পড়ে, কিন্তু বাণিজ্যিক এই উদ্যোগেই সীমাবদ্ধ। ঘরে বারান্দায় কিংবা আঙিনায় কৃষিচর্চার চর্চা দেখা যায় না। এক্ষেত্রে কাতারে আইন খালেদ এলাকার বসবাসকারী প্রবাসী গৃহিণী আফরোজা বেগমের উদ্যোগটি সত্যি ব্যতিক্রম। প্রত্যেক দিন আমি এখান থেকে কি কি পান, ছোট ছোট আকার আর কি পান? রাইশাক, ধনেপাতা আপনার কিনতে হয় না? ওখানে তো দেখলাম যে আপনি লাউ, বেশ লাউ শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কোনোটাই তো মাটিতে না, না এটা কোকোপিট, কোকোপিট তাই না? হ্যাঁ কোকোপিট, এটার সাথে সারটা সব বিষাণুই আছে না? সার দিতে হয় মাঝে মধ্যে, মাঝে মাঝে দিতে হয়। মানে আমি ওইগুলো কিচেনের এগুলো ওয়েস্টগুলো দিই। আচ্ছা 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 আচ্ছা, আপনাদের কোনো পেস্টিসাইড ব্যবহার করেন কোনো কিছুতে? এখনো না, কখনোই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের সতেজ। তার মানে আপনার এখানে বাজার থেকে যেই শাকসবজি কিনে খান আর আপনার নিজেরটা উৎপাদনেরটা, টেস্টের দিকে কোনো তফাৎ খুঁজে পান? এই আঙিনা কৃষি উদ্যোক্তা বলছেন, কৃষির প্রতি অনুরাগ তার অনেক আগ থেকে, তবে টেলিভিশনে প্রবাসী বাঙালির আঙিনা কৃষি কার্যক্রমটি তাকে চূড়ান্ত ভাবে উদ্বুদ্ধ করে এই কৃষি উদ্যোগে। বাসভবনের আঙিনায় ছোট পরিসরে কৃষির উপকারিতা বহুমুখী। ফসলের বীজ বা চারা রোপণ করার মতোই পরিবারের সকল সদস্যদের মনে কৃষির বীজ রোপণ করা যায়। আফরোজা বেগমের সন্তানদের সঙ্গে কথা বললেই তার কিছুটা বোঝা যায়। এই যে তোমাদের এখানে এরকম কটা ইউনিট আছে, এরকম কটা মানে বাড়ি আছে? 35 35টা বাড়ির ভেতরে কেউ কি করে? একটা আছে সামনে শুধু ফ্লাওয়ার, কারো কিচেন গার্ডেন নাই, তোমরা করেছো জিনিসটা কিরকম? এটা হলো আমাদের একটু জন্মগতভাবে আমাদের একটু আগ্রহ থাকে গার্ডেনিং করার জন্য, বা নিজে নিজে ফুড গ্রো করে খাই। আরেকটা দিক হচ্ছে মানে জায়গাটা তো খালি পড়ে থাকে, মানে ব্যাকিয়ার্ডের এই জায়গাটা তো অলমোস্ট খালি পড়ে থাকে, ওইটাই তো সবাই তো একটু একটু করে করলে পারে। সময় সবুজ ক্ষেত্র বেশি দরকার, বিশেষ করে এরকম একটা জায়গায় যায় মরুময় এলাকা, তাই না? বলি তোমার তুমি কি মনে করো? এটা ভালো একটা জিনিস, নিজে গ্রো করে অর্গ্যানিক খাওয়াটা যে আমরা পারি ওটা করার, ওইটাই ভালো করতে পারতেছি, জায়গাটা ইউটিলাইজ করতে পারতেছি। তুমি এই বাগানে আসো আমাদের মধ্যে? জি আসি, এখানে বসে চা খাই। আচ্ছা, সবগুলি বাড়ি, 35টি বাড়ি মোটামুটি সবগুলো বাড়ি একটু ঘুরে দেখলাম যে সম্মুখ দ্বারে কোনো ভিলার, কোনো একটি ভিলারও এই সবুজের কোনো সমারোহ নাই। এখানে
পট প্ল্যান্টের ভিতরে সুন্দর সুন্দর ফুল আছে, সবুজ কিছু গাছগাছালি দিয়ে ডেকোরেশন করা হয়েছে, বোঝাই যায় বাঙালিরা যে সবুজ প্রিয় এটা পরিষ্কার বোঝা যায়। আপনি অন্যান্য যে কোনো বাড়িগুলোর দিকে তাকান একটু, আমি যদি এক ঝলক দেখিয়ে দিই কোনো বাড়ির সামনে। রুক্ষ কাকর মরুভূমিতে কোকোপিটের সঙ্গে আরও কিছু উপকরণ ব্যবহার ছাড়া কৃষিকাজ অসম্ভব, এ বিষয়টিও ঠিকঠাক মতো অনুসরণ করেছেন আফরোজা বেগম। তার স্বামী বদরুল ইসলাম, তিনি কাতারের বেসরকারি পর্যায়ে বড় বড় কৃষি উদ্যোগের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত। নিজের বাসার আঙিনায় কৃষি উদ্যোগে তিনি সার্বক্ষণিক মনোনিবেশ না করলেও স্ত্রীকে সহায়তা করেন নানাভাবে। এখানেও আসলে যথেষ্ট ইয়ে আছে, প্রতিবন্ধকতা আছে, যেহেতু মাটির কোনো টাচ নাই টাইলসের উপরে, তারপরে জায়গাটা একদমই ছোট। তারপরেও আমাদের যে এই যে রক্তের টান এগ্রিকালচারে যে কৃষিতে যেতেই হবে, এই ইয়ে নেই আসলে। আর আমরা এগুলো বীজ কিচ কোথায় পান? যে বীজ বাংলাদেশ থেকে নিয়ে আসি। আচ্ছা, বাংলাদেশ থেকে নিয়ে আসি। এটা একটা ড্রাই জায়গা, তাই না? বছরে কতটা সময় আপনারা পারেন এই ব্যাকইয়ার্ড গার্ডেনিং করার? না, এটা শুরু করি আমরা অক্টোবর থেকে আর ম্যাক্সিমাম মার্চ পর্যন্ত। এখন আসলে সিজনের শেষ চলে আসছে, মেইন ডিসেম্বর এবং জানুয়ারি এই দুইটা মাসই মনে করতে পারেন ইয়ং টাইপটা চলে এগ্রিকালচারের এখানে। এখন তো গরম প্রায় শুরু হয়ে গেছে এবং প্রতিটা গাছেরই শেষ সময় চলে আসছে। প্রিয় দর্শক, পৃথিবীর দেশে দেশে কমপক্ষে 1 কোটি বাংলাদেশি প্রবাসী হিসেবে বসবাস করছেন, এর মধ্যে সিংহভাগই মধ্যপ্রাচ্যে। এখানে বসবাসকারী বহু সংখ্যক প্রবাসী দেশে ফিরে কিংবা প্রবাসী থেকেই দেশে কৃষি উদ্যোগ নিয়েছেন, আর এখানে বাণিজ্যিক কৃষিতেও যুক্ত হয়েছেন অনেকে। কিন্তু বসবাসের জায়গাতে কৃষির এমন অনুশীলন দেখা যায় না, কিন্তু সময়ের প্রয়োজনেই এখন নানাবিধ সুযোগ সুবিধা এসছে। এক্ষেত্রে আফরোজা বেগমের এই উদ্যোগ প্রবাসীদের জন্য হতে পারে অনুকরণীয়। যে যেখানে যে অবস্থায় আছেন, যদি কৃষির সঙ্গে থাকতে পারেন তাহলে মিটতে পারে আপনার জীবনের গুরুত্বপূর্ণ অনেক চাহিদা যা অন্য কোনোভাবে মেটানো সম্ভব নয়। থাকতে পারেন সুস্থ ও তৃপ্ত।